রিয়াজ, বড়দিনের প্রস্তুতি কেমন দেখছেন? নিউজে বলছিলেন যে এই এইখানে নয় শুধু ইউরোপের প্রতিটি দেশ কিন্তু এই বড়দিন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে, এবং ইতালি একটু ভিন্ন, এর কারণ হচ্ছে যে এখানে ভ্যাটিকান সিটি অবস্থিত, এবং এই ভ্যাটিকান সিটিতে এই খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব এই বড়দিন উপলক্ষে হাজার হাজার এই খ্রিস্ট ধর্মীয়রা তারা আসেন এখানে, এবং 24-25 ডিসেম্বর তারা ইতালিতে অবস্থান করেন। আর এই বর্ণিল সাজে শুধু বড়দিন উপলক্ষে কয়েকদিন নয়, গত নভেম্বর থেকে শুরু হয়েছে, নভেম্বরের 20 তারিখ থেকে, এবং আগামী জানুয়ারির পর্যন্ত এটি এই সাজগুলো সাজ থাকবে শহরগুলোতে, এবং ইতালি রোম সহ বিভিন্ন শহরে আসলে এই মুহূর্তে বিক্রি বেড়েছে, অর্থাৎ কেনাকাটা করছেন তাদের বড়দিন উপলক্ষে। আর এছাড়া এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন এই বড়দিন উপলক্ষে তারা তাদের বিক্রি একটু বাড়ে বিদায় তাদের এই বড়দিনের অপেক্ষায় থাকেন। যে আর বিগত 2 বছর কিন্তু করোনাকালীন সময় কিন্তু নানান বিধিনিষেধ ছিল, কিন্তু এবছর কোনো ধরনের বিধিনিষেধ নেই বিদায় তারা স্বস্তি করে রয়েছেন। ধারণা করা হচ্ছে যে বড়দিন এর আগ পর্যন্ত, অর্থাৎ 25 ডিসেম্বরের আগ পর্যন্ত তাদের বিক্রি অনেক বাড়বে। আরেকটি বিষয় হচ্ছে এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, বিশেষ করে ইউরোপিয়ান খ্রিস্ট ধর্মাবলম্বী অ্যাসোসিয়েশন রয়েছে, খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন, এখানে প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান অ্যাসোসিয়েশন রয়েছেন, তারাও কিন্তু এই দিনটি প্রবাসী বাংলাদেশিদের তিনি উদযাপন করেন। এছাড়া এখানকার ভ্যাটিকান সিটিতে নানান ধরনের আয়োজন করা হবে, এবং অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি, আমি আজকে সারাদিন ইতালি রোমে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে এখানে পিয়াসা ভেনিসিয়া স্কয়ার যেটাকে বলা হয় সেখানে বর্ণিল সাজে সাজানো হয়েছে। তবে অর্থনৈতিক সংকটের কারণে এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে যে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার কারণে রিয়াজ, আপনাকে ধন্যবাদ।